আজ সোমবার, তো অঙ্কুরেরও আবার অ্যাজ ইউজুয়াল ছেলে, তাই বাবার হাত ধরে আজকে স্কুলে যাচ্ছে। ছেলেকে স্কুলে দিয়ে আমি আর অঙ্কুর বেরিয়েছিলাম মাংসটা কেনার জন্য। আসলে মাংসটা অঙ্কুরই কিনে নিয়ে আসতে পারে, কিন্তু কি, ওই একটা দিন টাইম পাই দুজনে একটু বেরোনোর, একটু টাইম স্পেন্ড করার, তো সেই জন্য ওই ছেলেকে স্কুলে দিয়ে সোমবারটা আমরা বাইরে ব্রেকফাস্ট করি, নিয়ে কিছু কেনাকাটার থাকলে ওটা করে তারপরে ফিরি। এই এখন তাও 11:30টার মতো হয়ে গেছে, ছেলেরটা রান্না হয়ে গেছে আগেই, আমাদেরটা এখন করে নিচ্ছি। এই সোমবারটা কি মানে দিতে যাই আমরা একসাথে, কিন্তু ওই ছেলেকে স্কুলে নিতে যাওয়ার সময় অঙ্কুর একাই যায়, ওই জন্য আমার আর তাড়া থাকে না। এবার ধীরে ধীরে যতক্ষণে ও ছেলেকে নিয়ে আসবে আমার সব রান্না টান্না হয়ে যাবে। আজ বিকেলে না একটু বেরোনোর আছে, বেরোনো মানে কাছাকাছি আমাদের তো অনেক সব এইখানে সুপার মার্কেট মল টল আছে, তো এই সবই কোথাও একটা যাবো। আসলে ছেলেদের স্কুলে না 19 তারিখে ওই খ্রিস্টমাসের জন্য ওই সব কি সিক্রেট স্যান্টা ফ্যান্টা হবে সব পাঠিয়েছে, তো ওখানে ওই মানে খ্রিস্টমাসের কোন একটা ক্যারেক্টার ওদের দিকে সেজে যেতে বলেছে, আর তার সাথে কিছু গিফট, মানে প্রত্যেককেই কিছু কিছু গিফট নিয়ে যাবে, এবার সেই গিফটটা এর গিফট অন্যজনকে দেবে, অন্যজনের গিফটটা ওকে দেবে, এইরকম একটা মানে কোনো ওদের প্রোগ্রাম হবে, তো সেই গিফট আজকে নিতে যাব। দেরি হয়ে গেছে দেখে অঙ্কুরকে বললাম তুমি চিকেনটা কষাও, আমি চান করে নিই। আমি চান করে বেরোলে ও তারপরে ছেলেকে আবার আনতে যাবে। তুমি হাত লাগিয়েছো মনে তো আরোই সেই হবে, ভালো করে কষাতে থাকো, আমি চানটা করে চলে আসছি। ওরকম ক্রিম লাগাচ্ছ কেন ওদের গায়ে, যেন আদর করছে চিকেন গুলোকে। যাই হোক, আর আমি দাঁড়াচ্ছি না, আমি যাচ্ছি। জিজ্ঞেস করবে মাম মাম কই গেল, আবার এসে বলবে বাবা বলেছে মাম মাম তো বেটু দাদার কাছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এসো, লাগিয়ে দিচ্ছি। কেন ফোন করবো না, এই কি কথা, জানি না করতে পারি কিনা। যাই হোক আমি লাগিয়ে দিচ্ছি, তোমাকে ফোন করে আমার কোনো লাভ। 1টার মতো বাজে, অঙ্কুরও চলে গেছে ছেলেকে আনতে, এদিকে চিকেনে এই যে জল দিয়ে দিয়েছি, আমার পুজো টুজো সব হয়ে গেছে। এই ছেলে আসার আগে না আমি সব কিছু করে নিই, নইলে এই ওর বাবা যেই দিন থাকে, মানে ছেলে বাবা মিলে যে কী উৎপাত করে, আর তখন এত লেট হয়ে যায়, ওই জন্য আমি ওকে নিয়ে আসার আগে আমার কাজটা সব গুছিয়ে রেখে দিই। এই যে এসে গেছেন মহারাজ, চলুন চলুন দরজাটা খুলি। বাবা কি হয়েছে, কি হয়েছে বাবা, আজকে কি বলেছে? মাম্মাম ফ্লাইটে বলেছে, ফ্লাইটে করে কোথায় যাচ্ছিলাম? বাবা দুষ্টু কথা বলেছে, বাবা তো দুষ্টুই। আরে তোমার স্কুলে কি অবস্থা ওর, প্রচুর ক্রেজ হয়েছে না, মানে সেই বেরোচ্ছে, আমাকে তো প্রথমে বলে দিল ভাই আর তোরা ওয়েট কিজিয়ে, উসকে বললো কি হোমওয়ার্ক এর কিছুর জন্য, তারপর মানে আমি বাইরে থেকে আওয়াজ পাচ্ছি হাসা চিল্লানি, সেই লাফাচ্ছে ভালো লাগে না তো স্যাটারডে সানডে এলেই ও কেমন একটা হয়ে যায়। বাবা আজকে ওই কে শাওনি গেছিল, মীরা, আজকে মীরা স্কুলে যায়নি? ও মীরা গেছিল, আর কৃষা, কৃষাও আছে। তুমি আজ কোথায় সাথে প্লে করেছো? কি প্লে করছে? ওই ফ্রেন্ডস, মিস ম্যাম, এমিলি।
সবাই মিলে কি প্লে করবে? কন্টেনার, কন্টেনার কি করলে কন্টেনারে? কালকে কি হবে? কালকে সান্তা সেজে যেটা বলেছে তো? হ্যাঁ হ্যাঁ, টিফিন ফিনিশ করেছো? অ্যাপেলটা খাসনি? অ্যাপেলটা কে আর প্যানকেকটা খেয়েছো? এই দেখো, এভরি ডে তুই স্কুল থেকে বলো বেবি কেন দিয়েছে? আমি হ্যাপি বার্থডে না? কার হ্যাপি বার্থডে? মিস ম্যামের। ওকে, ও ডেইলি নাকি কাজ? এই তুমি বাচ্চার কি খেয়ে নিচ্ছ? এই দেখেছিস, মনে হয় অ্যাপেলটা কেন খাওনি তুমি? টেস্ট করে দেখি। এই এই এনা এনা এনা। এই আজকে এটা কি নতুন কপি? বাবা আবার নিউ কপি দিয়েছে? ও এটা ABCD। ইস, আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ছে? আমরাও না তো খাটে এইরকম করা ডর না, যে দিচ্ছে তার বার্থডে হচ্ছে। দাঁড়াও না, কেন ডিস্টার্ব করছো? দাঁড়াও না, তুমিও না। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি খাও। তুমি খাবে, আমি খাবো, বাবা খাবে। গুড বয়। দেখো না, ওকে ভালোভাবে বললে ও তো শেয়ার করে, তুমি এরকম জোর জবরদস্তি করো কেন? তাই তো, ওর ড্রেসটা চেঞ্জ করে নাও। আড়াইটার মতো বাজে, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই আমরা এবারে বসলাম খেতে। জান কি করে মানে বিগ বয় হয়ে গেছে, একা একা শুরু করতে পারো না? ছেলে বলে দিয়েছে তো আমি খুব নাইস বানিয়েছিলাম, আর তুমি বলো। এখন বাজে 7:30, আমরা এই গো হ্যাপিতে এলাম। এখানে বেশ ভালো দেখছি ক্রিসমাসের জন্য, মানে কালেকশনটা অনেক ভালো এসেছে। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি, দেখুন না বাইরে থেকেই দেখুন কি দারুণ সব সেজে উঠেছে। এই দেখুন কত রকমের ক্রিসমাস ট্রি আছে এখানে। তারপরে আরও দাঁড়ান দেখাচ্ছি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে, মানে এইদিকে তো আছে, এই দেখুন এইগুলো জানেন তো সব কি সুন্দর সুন্দর শোপিস, তারপরে কফি মাগ, লাইটস, এইগুলো তো আছেই। কফি মাগ দেখাচ্ছি, দাঁড়ান একটা, এই দেখুন এটাও একটা কফি মাগ, এটা লাগানো আছে, আমি এক হাত দিয়ে খুলতে পারছি না। এই দেখুন এইটা দেখুন, খুব সুন্দর সুন্দর এখানে সব জিনিসগুলো আছে। এই দেখেছেন, এইগুলো পুরো সব কটা শোপিস, কোনোটাতে লাইট জ্বলে, আর এইদিকে তো নর্মাল ওই আপনার ট্রিটা সাজানোর জন্য যা যা লাগে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। আর এইদিকে ছেলে আর বাবা ওই যে গিফটটার জন্যই তো আজকে মেনলি এসেছি, তো এখান থেকে এইসব গিফট দেখা হচ্ছে। তো আমরা ভেবেছি যে কিছু এইসব বই, খাতা, কালার, পেন্সিল এই সবই দেবো, কিছু টয়েস দেওয়ার থেকে এইগুলো দেওয়া অনেক বেটার। এই যা আপাতত এই একটা রেনবো ইরেজার, এই একটা ক্রেয়ন্স, একটা ড্রয়িংয়ের কপি, আর দেখি কিছু মিলিয়ে মিশিয়েই দিচ্ছি, কারণ একটা জিনিস বাচ্চারা তো কালারফুল অনেকগুলো থাকলে না বেশি হ্যাপি হয়। এই যে ফাইনালি নেওয়া হলো এই একটা স্কেল, এই একটা কালারের কপি, এটা মানে ফ্রুটসের সব আছে, কালার করতে হবে। আর এই দিকের ওই ইরেজারটা তো দেখালাম, আর এই যে ক্রেয়নসটা আর এই কপিটা, এখান থেকেই একদম গিফট র‍্যাপ করে নিয়ে যাচ্ছি বাড়িতে, নিয়ে গিয়ে করা খুব ঝামেলার।
আর এদিকে একজন এত কিছু কালারফুল জিনিস দেখে কোনটা নেবে না বুঝতে পারছে না। তবে জানেন তো, নিজের ছেলে হয়তো মানে বলা ঠিক কিনা যাই না, মানে ওর একটা জিনিস দেখেছি ও না মানে এখনো পর্যন্ত মানে এসে যে জেদ ধরা যে এটা কিনে দিতেই হবে না হলে হবে না, এই জিনিসটা না দেখি না। কোনো জিনিস যদি খুব দেখি ভালোও লেগেছে হয়তো নিতে চাইলো, একবারও যদি বলেছি যে না বাবা এখন নয় এটা পরে নেক্সট টাইম কিনে দেবো, সাথে সাথে জানেন রেখে দেয়। কোথায় এসেছো? কোথায় এসেছো? বার্গার খেতে? এই ক্যাফেটা এর আগেও আপনাদের একটা ব্লগে দেখিয়েছিলাম, এটা ওই গো হ্যাপির একদম সাইডেই। তো ওখানে কেনাকাটা করে এখানে আমরা এসেছি। এখানের ফালুদাটা মানে ফালুদা স্পেশালি মানে খুবই আমার আর আমার ছেলের ফেভারিট। তো এই যে আমাদের চিকেন স্যান্ডউইচ এসে গেছে, আর এখানে না বেশ সুন্দর মানে ওই ফালুদা তার সাথে আপনার এই যে আমাদের ফালুদা আর ওই স্যান্ডউইচ মানে এত ভালো পাওয়া যায়। তো দাঁড়ান ঝটপট আগে খেয়ে নিই, পরে কথা বলছি। 9:30 মতো বাজে, ফাইনালি আমরা এই বাড়ি ঢুকছি। আজকে বেশ ঠান্ডা পড়েছে জানেন, এই যে দেখুন কি সুন্দর এটা র‍্যাপ করে দিয়েছে, বাড়িতে হলে এত সুন্দর আমরা পারতামই না। এখানে ওর নামটা লিখে দেবে তো? তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।